Hello guys, welcome back to the channel. Our ajke ami first day video korchi notun flat theke. Amra je flat e shift hoye gechi sei flat theke first time video korchi. Mane actually eto din last 2-3 din ami kono vlog banaini shifting er ei sei hanten mane prochondo bhagdor ar just dujoni chhilam amra je karone mane amader khatni tao bolte paro onek triple 4 times hoye geche ar ki khatni jai hok. Anyways, we are all set now, but amader ekhono onek gulo furniture deliver hoa baki. Right now I am in my bedroom. So bedroom e ekta bed ar ei wardrobe gulo oder age theki dewa chilo, to eta royeche. Bedroom ta set hoye royeche, almost set, but amader drawing room ta ekhono set hoyni. Cholo giye dekhachi drawing room ta. এই হচ্ছে আজকে জাস্ট আমাদের ডাইনিং টেবিলটা ডেলিভার হয়েছে. এটা হচ্ছে ছোট্টু পুচকু ডাইনিং টেবিল উইথ আ বেঞ্চ. আর এখানে এখনো সোফা আসেনি, আসবে. এই দেখো ডাইনিং টেবিল ওরা যখন ইনস্টল করলো তারপরে সব এসব রেখে দিয়ে গেছে, এগুলো রাত্রে আমরা নামিয়ে দেব. আর এখানে আমি একটা মাদুর চাটাই পেতে রেখেছি, এটার ভেতরে তোমার আরও যত জিনিস ডেলিভার হচ্ছে এগুলো এনে এনে জমাচ্ছি, আবার আস্তে আস্তে রাত্রে আনপ্যাক করব। সবচেয়ে মজাদার হচ্ছে বাইরের ভিউটা, চলো বাইরের ভিউটা একটু দেখিয়ে দিই তোমাদের। এটা হচ্ছে সবচেয়ে মজাদার ভিউ, রাস্তা, গাছ। দীপঙ্কর এখনো ফেরেনি, ও ফিরছে, কফি টফির সামান এসব নিয়ে ফিরবে এখন। তো আমি এখন হাঁটাঘোরা করছি ঘরের মধ্যে, এলে কফি বানাবো, একটু বিকেলের খাওয়া দাওয়া করব। আর সারাদিনটা আমার এইভাবেই কেটে যায়। আজকে সারাদিন আমার প্রচণ্ড মাথা ব্যথা ছিল, যে কারণে বলতে পারো যে আমি আজকে ভিডিওটা স্টার্ট করেছি একদম বিকেল বিকেল থেকে। তো চল দেখাচ্ছি, এসে গেছে। হ্যালো, জলদি। আরে এটা মনে টেবিলটা এসছে, বাপরে এত ভারী কেন, এত কিছু কি এসছে দেখি। ও সাদা তেল, সাদা তেল ওয়াজ এ ভেরি বিগ প্রবলেম, পাওয়া যাচ্ছিল না। এটা মধ্যে কি আছে, এটা আবার কিরকম কফি, টাটা কফি গ্র্যান্ড, জীবনে ফার্স্ট টাইম দেখছি। অনেক জিনিস, মুরুক্কু মুরুক্কু আর রাস্ক আমার ফেভারিট বিস্কিট। ও এটা কি ওই দিনের দুধটা, আচ্ছা এটা টোন্ড মিল্ক। ওকে এবার কফি বানানোর পালা। আমার রান্নাঘর একটু বিশাল বিশাল বড় রান্নাঘর, আগরতলার রান্নাঘরটা অনেক ছোট, এটা অনেক বিশাল। এই তোমার ডিম সিদ্ধ সকালেরটা, হ্যাঁ এখনো আমি খাইনি তো, ওই নেই আমি খাইনি। ঠিক আছে, দুধটা তো অনেক ঠান্ডা, এটাকে নরমাল করতে হবে, একটা ফ্রিজে রেখে দাও। তো যতক্ষণ কফিটা হচ্ছে চলো এবার একটু ছোট মোটো করে সন্ধে দিয়ে ফেলি। এই যে ছোট পুচকাটা দেখছো, এটা হচ্ছে আমাদের ছোট মন্দির। আমরা কোনো ঠাকুরের ফটোটা আনতে ভুলে গেছিলাম, তো সেই কারণে সেই দিন মল থেকে বেরিয়ে এই ছোট গন্ডু বাবাকে নিয়ে এসেছি, দেখাচ্ছি আমাদের ছোট মন্দিরটা। मुझे टेस्ट ही नहीं लगा, उनको कुछ टेस्ट बहुत ब्लैंड टाइप का है। এখন আমাদের ঘরে আসছে ফার্স্ট অতিথি,
যা সাজানো গোছানো হয়ে যাচ্ছে আমাদের ছোটখাটোর মধ্যে যাই হোক। মানে সোফাটাই ডেলিভার হচ্ছে না। সেই তো, তোমার কবে ডেলিভার হবে, আরো কতদিন লাগবে জানি না। 27 টু 38 আছে, সোফাই ডেলিভার হচ্ছে না। তো এই হলো আমার টেম্পোরারি সিটিং অ্যারেঞ্জমেন্ট, যেটা আমি করেছি যাতে এক দুজন এসে বসতে তো পারে, বসার জায়গার বিশাল অভাব, যাই হোক এখন এটাও তো রয়েছে। আর এই দিস ইজ হাউ ইট লুকস, মানে বসার ঘরটা ভীষণই বড়। কথা বলতে বলতে, ভিডিও বানাতে বানাতে, চাটা খেতে খেতে হঠাৎ একটা প্ল্যান হয়ে গেল। তোমার দীপঙ্করের তো এখানে প্রচুর ফ্রেন্ডস, মানে মেইনলি ওর কলেজের অনেক বন্ধু বান্ধব এখানেই রয়েছে। তো ওরা প্ল্যান বানালো যে ওরা একটু বেরোবে, বাইরে খাবে টাবে আজকে রাত্রে, কারণ মোস্টলি সবার উইকেন্ড হয়ে গেছে আজকে ফ্রাইডে। বাট দীপঙ্করের অ্যাকচুয়ালি স্যাটারডে ওয়ার্কিং, তো ওর উইকেন্ড হয়নি, বাট এনিওয়েজ সেটা তো চলেই। তো ওর একটা ফ্রেন্ড আসছে, প্লাস আমাদের বাড়িতে যে অতিথি আসার কথা সেও আসছে। সে বোধহয় এখন রাস্তাতে, এখানে ট্রাফিকের কোনো ভরসা নেই, আর উইকেন্ডে তো মস্ত মানে বাজে ট্রাফিক থাকে। তো যাই হোক, সেও আসছে, আমরা সবাই মিলে যাব কোথাও একটা খাওয়া দাওয়া করতে। দাদাটার সাথে আমার আগের বার দেখা হয়েছিলো, বাট ওনার যে ওয়াইফ ওনার সাথে দেখা হয়নি, তো এইবার ফার্স্ট টাইম দেখা হবে। তো এখন যাই গিয়ে ঝটপট রেডি হয়নি, আমি ঘেমে গেছি পুরো। ব্যাঙ্গালোরে খাওয়া ইজ এ ভেরি রেয়ার থিং, বাট আমি অ্যাকচুয়ালি ঘেমে গেছি। এখন এই ছোটাছুটি করে ঘরটার বসার জায়গাটাকে ঠিকঠাক করলাম। এনিওয়েজ যাই, এখন রেডি হই, রেডি হয়ে তারপরে গোপাল এলে গোপালের সাথে দেখা করাচ্ছি। আমরা গরমে আছি, এই গরম আমাদের এখানে নাই তো। সো দিস ইজ দ্য নমস্কার, দিস ইজ দ্য নমস্কার। এই নমস্কার, তুমি কি হিসাবে ইন্ট্রোডিউস করেছিলে? ব্যাঙ্গালোর ট্রাফিক থেকে আমাদের নিউ বডি বিল্ডার আমরা এখন বেরিয়ে যাবো, আমরা রেডি রেডি হয়ে গেছি, দেখা যাক কোথায় যাই। আমরা এখনো জানি না কোথায় যাবো, বিকজ ছোটখাটো সবার তো উইকেন্ড মুডে আছে এখানে। ব্রুনোর বাবা আজকে থেকে, আমি বলবো ব্রুনোর বাবা, ব্রুনোর বাবা এসেছে। এই দেখো ব্রুনো, ব্রুনো আন্ডারসামিলেন্স, ওই যে ঘুমিয়ে রয়েছে। আর এই যে ব্রুনোর বাবা টেনশন, যে ব্রুনো কি করছে দেখছে। জলদি করো, আবে এই দোনো চিজ লাগানে কে কে জরুরি ভাই, সেফটি সিকিউরিটি ইজ আ মাস্ট। আই নিড ইউ cuz you are my home away from home away from home away from being alone. কি রামকৃষ্ণ মিশন হয়ে গেছে, বাক
কালকে রাতে তো আমরা ভিডিওই বানাইনি, দ্যাট ওয়াজ এ অন্ধকার একটু সাইড অফ। কালকে রাতে তো মজা হয়েছিল ঘোরাফেরা, এন্ড সামটাইমস অনেক সময় লাগে না কি ঘোরাফেরার সময় একটু মোমেন্টটাকেও এনজয় করতে হয়, উই আর বিজি ডুইং দ্যাট। তবে ফিরে ফিরে আবার আরো গল্প করছিলাম আমরা গোপালের সাথে। এখন খাওয়া অর্ডার করেছো? কি অর্ডার করেছো? সব গাছ কেটে কেটে এখন গাছ নিয়ে যাচ্ছে। এত গাছের লগগুলোকে কেটে কেটে ঢুকাচ্ছে। আরে লগ যাচ্ছে এখন, বাকিগুলো কোন সময় যাবে কি? হ্যালো। কানা নিয়ে আর আইন তো ভুকা। সো আজকে ভিডিওটা আমি মানে লাস্ট যতটুকু তোমরা দেখতে পেলে সেটা বলতে পারো যে আরও তিন দিন আগের শ্যুট করা। মাঝে আমি প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছিলাম, জ্বর এসেছিলো, সাথে এখনও মানে জ্বর নেই বাট গলা ব্যথা প্রচণ্ড মাত্রায় রয়েছে, গলা ব্যথা চলছে তিন চার দিন ধরে। বাট আজকে ভাবলাম যে ব্লগটা শুরু করেছি সেটা আর এন্ড আর করে উঠতে পারিনি, তো এখানে ব্লগটাকে এন্ড করছি। তোমরা দেখতেই পেলে আমাদের র রিয়েল হাউস টুর যেটা ছিল, মানে উইদাউট ফার্নিচার অলমোস্ট, জাস্ট পেছনের টেবিলটা আগেও ছিল এখনও রয়েছে। আর হ্যাঁ, এখন আরও অনেকগুলো নতুন এডিশন হয়েছে, সেগুলো আমি তোমাদের সাথে নেক্সট ব্লগে অবশ্যই শেয়ার করবো। সো ভুলবে না নেক্সট ব্লগটা চেক করতে, আর যারা নতুন দেখছো, ফার্স্ট টাইম দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে নিও সো দ্যাট তোমরা আমাদের ফার্নিশ টুর দেখতে পাও ঘরের। আর আরেকটা ব্যাপার হলো আমি তোমাদেরকে একটা আইডিয়া দিয়ে দেবো যে বাজেটে রুমের ফার্নিশিং কী করে নেওয়া যায়। যদিও আমি খুবই মানে এক্সট্রিম বাজেটে করেছি এটা, তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো যে এক্সট্রিম বাজেটে তোমরা একটা লিভিং কাম বেডরুম কীভাবে সেট আপ করে নিতে পারো, তো সেটা আমি নেক্সট ব্লগে শেয়ার করবো। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, আবার এখান থেকে একটা নতুন ব্লগ স্টার্ট হবে। সো দেখতে থাকো আমাদের চ্যানেল আর সাবস্ক্রাইব করে দিও যদি প্রথমবার দেখছো, আর এই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে লাইক করে দিও, একটা কমেন্ট করে জানিও আর শেয়ার করে দিও।